কাল হাশরের ময়দানে কোন নবী রাসূল পয়গম্বরদের উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবীর উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়ে যতক্ষণ না আমি নবীর উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় কোন নবী রাসূল পয়গম্বরও জান্নাতে যাবে না কোন নবী রাসূল পয়গম্বরও জান্নাতে যেতে পারবে না তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন যতক্ষণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে চাইলে করতে পারত কিন্তু আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন বড় ইহসান করেছেন বড় মেহেরবানি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন فيهم رسولا من أنفسهم বান্দা তোমাদেরকে আমি বড় দয়া করেছি বড় মেহেরবানি করেছি বড় অনুগ্রহ করেছি কারণ তোমাদেরকে আমি আমার হাবিব আল্লাহর উম্মত বানিয়েছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ নাক দিয়ে বলেন বান্দা তোমাদেরকে আমি বড় দয়া করেছি বড় মেহেরবানি করেছি বড় অনুগ্রহ করেছি আমি আমার হাবিবুল্লাহর উম্মত বানিয়েছি আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু বানাইতে পারত চাইলে খ্রিস্টান বানাইতে পারব ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত করতে পারত নয় নয় কিছুই তো বানাই নাই আল্লাহ বানিয়েছেন বানিয়েছেন মুসলমান বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহ এমন ভাবে আমাদেরকে কবুল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সেখানেই শেষ নয় আল্লাহর ওলিদের গোলাম হিসেবেও আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আপনি সেই নবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এইভাবে ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আমার পরে সেই নবীজির আগমন হবে এবং সেই নবীজির নাম মুবারক হবে আহমদ সুবহানাল্লাহ পড়েন যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন দোয়া করেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আর আমরা না চাইতে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আর একটু জবান খুলে বলতে হবে খুশি না বেজার আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলো না ধন্য গো রাসূল তোমাকে পেয়ে মোরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে মোরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে মোরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলো নে ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আমাদেরকে ফরিয়াদ করতে হয় নাই আমাদেরকে অপেক্ষাও করতে হয় নাই বরং আমরা দুনিয়াতে যেদিন এসেছি সেই দিন আমাদের কানে সেই নবীজির নাম নিয়ে আজান দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ
থেকে অপেক্ষায় থাকতে হয় নাই বরং আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের কানে আজান দেওয়া হয়েছে সেই জন্য সব সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব সেই নবীর আমরা প্রশংসা করব সেই নবীর জিকির করব সাবেকের আমরা সব সময় আল্লাহর জিকির করত রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা ও গো আল্লাহ আমরা আপনাকে রব হিসেবে পেয়ে এবং দীন হিসেবে ইসলামকে পেয়ে এবং সর্বশেষ আপনার নবীর উম্মত হতে পেরে আপনার দরবারে বড় শুকরিয়া আদায় করছি সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করত সকাল সন্ধ্যা জিকির করত যে হে আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে এবং দীন হিসেবে আপনার ইসলামকে পেয়ে এবং সর্বশেষ আপনার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা আপনার দরবারে বড় শুকরিয়া আদায় করছি সুবহানাল্লাহ পড়েন জন্য যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতেও সম্মান আখিরাতেও সম্মান আছে না নাই কথা বলতে হবে আছে না নাই দুনিয়াতেও সম্মান আখিরাতেও সম্মান কারণ আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন কাল হাশরের ময়দানে কোন নবী রাসূল পয়গম্বরদের উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবীর উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়েন যতক্ষণ না আমি নবীর উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় কোন নবী রাসূল পয়গম্বরও জান্নাতে যাবে না কোন নবী রাসূল পয়গম্বরও জান্নাতে যেতে পারবে না তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন যতক্ষণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস আতিবাবুল জান্নাতি ইয়াউমুল কিয়ামা আল্লাহর নবী বলছেন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের দরওয়ান ফেরেশতাকে অর্ডার করব ফাস্তাফি তুমি জান্নাতের দরজা খুলে দাও তখন জান্নাতের দরওয়ান ফেরেশতা দাঁত দিয়ে বলবেন মান আনতা হু আর ইউ আপনি কে তখন আমার রাসূল বলবেন আমাকে কিছু নাই আমি হচ্ছি দু জাহানের বাদশা নবী কমলেওয়ালা নবী আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির নাম শোনার সাথে সাথে জান্নাতের দরওয়ান ফেরেশতা দাঁত দিয়ে বলবেন আহলান সাহলান মারহাবান মারহাবান হে মহান রাসূল আপনার জন্য তো আমি এখানে বছরের পর বছর অপেক্ষা করেছি আপনার জন্য তো আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ না আপনি নবী জান্নাতের দরজায় আসবেন না যতক্ষণ না আপনি নবী উপস্থিত হবেন না ততক্ষণ পর্যন্ত যেন আমি জান্নাতের দরজা না খুলি জান্নাতের গেট না খুলি আর আজকে আপনি নবী এসেছেন আপনার মাধ্যমে আমি জান্নাতকে উদ্বোধন করব আল্লাহু আকবার যেই নবী জান্নাতে দরজায় না খেলে জান্নাতের গেটে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের গেটও খোলা হবে না সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার কথা বলতে হবে খুশি না বেজার সেই নবী উম্মত জান্নাতে না গেলে কোন নবী রাসূলদের উম্মত জান্নাতে যেতে পারবে না কোন নবী রাসূল পয়গম্বরদের উম্মত জান্নাতে যেতে পারবে না কোন নবী রাসূল পয়গম্বর জান্নাতে যেতে পারবে না জান্নাতের দরজা খোলা হবে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন আর একটু জবান খুলে পড়েন খুশি না বেজা